বন্ধুরা, সকলকে হবিজ এরা চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যা তুলে ধরব তা হলো আপনি কিভাবে অর্কিড গাছের রিপোর্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো অর্কিড গাছ দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটিতে দেখুন কত সুন্দর ফুল ফুটছে। তো অর্কিড ফুল সত্যি এত সুন্দর, আপনার মনটাকে একদম ভরিয়ে দেবে। তো অর্কিড গাছ ফুল থাকাকালীন সাধারণত রিপোর্ট করতে নেই, কিন্তু আমার এই গাছের হেলথ ভালো নেই, অনেক পাতা ঝরে গেছে, তার জন্য আমি এখন এটিকে রিপোর্ট করব। আর এই পাশের এই গাছটিও দেখুন পাতাতে কালো কালো দাগ হয়েছে, আর গাছটি দীর্ঘদিন এই ছোট্ট পটটিতে আছে, তো আমি এটাকে এখন রিপোর্ট করব। তো রিপোর্ট করার জন্য পটিং মিডিয়া হিসাবে আপনি অর্কিডের ক্ষেত্রে অনেক কিছুই নিতে পারেন। আমি এখানে যেগুলো নিয়েছি সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি, ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই প্রথমে তো অর্কিড পট আপনি প্লাস্টিকের অথবা মাটির দিতে পারেন, তবে আমি এক্ষেত্রে মাটির পট ব্যবহার করব, কারণ মাটির পটে অর্কিড আরও খুব সুন্দর হয়। তো দেখুন এই গাছ, প্রথমত গাছগুলোকে আমি তার পুরনো পটিং মিডিয়া থেকে আলাদা করে নেব। তো এই যে দেখুন আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পরে এর শেকড়গুলোতে আমি ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইড স্প্রে করে কিছুক্ষণ সেটাকে বাইরে রাখব। দুটোর ক্ষেত্রেই তাই, ফাঙ্গিসাইড স্প্রে করলাম এবং বাইরে সেটাকে অনেকক্ষণ রেখে দিলাম। তারপরে পটিং মিডি হিসাবে দেখুন আপনাদের সামনে আছে, এই যে এগুলো হচ্ছে ঝাঁওয়া ইট। এই ঝাঁওয়া ইট আমি দেব। তো ঝাঁওয়া ইটগুলোকে প্রথমে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইটের টুকরো, আর এগুলো হচ্ছে কাঠকয়লা বা চারকোল। তো অর্কিডের জন্য অনেকে অনেক রকম পটিং মিক্সচার ব্যবহার করে থাকে, ক্লে বল, মস, অনেক কিছুই। তো আমি কিন্তু এই ঝাঁওয়া ইট এবং ইটের টুকরো, কাঠকয়লা আর নারকেলের ছোবা এগুলোই ব্যবহার করব। তো প্রথমত এই ঝাঁওয়া ইট এবং কাঠকয়লা আপনি ব্যবহার করবেন এই কারণেই যে এতে অর্কিডের শেকড়গুলো খুব সুন্দর থাকে এবং শেকড় পচা বা নষ্ট হয়ে যাওয়ার তেমন প্রবণতা থাকে না। আর আমি বড় পটে অর্কিড করছি এই কারণে, কারণ এইটাতে ধরেন 4-5 বছর আর কোনো রিপোর্টের প্রয়োজন হবে না। প্রথমেই যে ইটের টুকরোগুলো নিয়ে নিলাম, তারপরে এতে ঝাঁওয়া ইট দিলাম, ঝাঁওয়া ইট দেওয়ার পর চারকোল মিশিয়ে নিলাম আর কিছু নারকেলের ছোবা। তো এটা মেশানো হয়ে গেলে এর উপরে অর্কিড গাছটি বসাবো। তো এতে কি হবে, আপনার বাতাস যে সঞ্চালন সেটা খুব ভালো থাকবে। তো গাছটি বসানোর সময় চেষ্টা করবেন যে গাছটি একটু উপরে উপরে বসানো, কেন তাতে শেকড়গুলো খুব ভালো সেটিং হবে। তো এই দেখুন গাছটি আমি উপরে উপরে বসিয়ে দিলাম এবং তার আশেপাশে নারকেলের ছোবা এবং কিছু চারকোল আর ঝাঁওয়া ইট এ সমস্ত দিয়ে আমি এটাকে রেখে দিলাম। তো দুটো অর্কিড পটের মানে দুটোর ক্ষেত্রেই একই পদ্ধতি অবলম্বন করব। তারপরে এটাতে জল দিয়ে আমি কোনো জায়গায় হয় ঝুলিয়ে দেব অথবা এইভাবে এটাকে রেখে দেব। তো অর্কিড ডেন্ড্রোবিয়াম অর্কিডের ক্ষেত্রে যত্ন পরিচর্যা তেমন বিশেষ কিছু করতে হয় না। ডেন্ড্রোবিয়াম অর্কিডের ক্ষেত্রে আপনি কেমন যত্ন পরিচর্যা করবেন এ বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আমি আগে দিয়েছি, আই বাটনে গিয়ে আপনি দেখতে পারেন। তো তখন দেখতে পাবেন আমার গাছে কী পরিমাণ ফুল হয়েছিল, সেই ভিডিওটাতে গেলে আপনি দেখতে পাবেন সুন্দর। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার যদি কোনো মতামত বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, আজকের মতো এটুকুই, ধন্যবাদ।